إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. واعبد ربك حتى يأتيك اليقين. وقال سبحانه: أوصاني بالصلاة والزكاة ما دمت حيا. وقال النبي صلى الله عليه وسلم: أحب الأعمال إلى الله ما دمنا عليه. رواه مسلم وغيره. الحمد لله، الله تبارك وتعالى অসংখ্য গুণিত হামদ সানা ও তারিফাত যে আল্লাহ তবারক তাআলা আমাদেরকে বছরের শ্রেষ্ঠ মৌসুম, ১২টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমজানুল মুবারক, যে মাসে আল্লাহ তবারক তাআলা লাইলাতুল কদর দান করেছিলেন, যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন, যে কোরআন হলো মুসলমানদের জন্য গাইড গ্রন্থ, শুধু মুসলমান না গোটা মানব জাতির জন্য হলো গাইড গ্রন্থ। যারা এই কোরআন মানবে, যারা এই কোরআনকে বুঝবে, বিশ্বাস করবে, আমল করবে, তারাই হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। সেই কোরআনের মাস আমরা উদযাপন করেছি, আল্লাহ তবারক তাআলা আমাদেরকে এই মাস পাইয়ে দিয়েছিলেন এবং সুন্দরভাবে আমরা এই মাস পালন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন কবুল করে নেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ না প্রেরণ করলে আমরা কিভাবে তাকে চিনব, কিভাবে তার হক বুঝব, তার ইবাদত বন্দেগি করব, কিছুই জানতাম না। যেমন জাহেলী যুগের লোকেরা, তারা, তাদের কাছে নবী ছিল না, নবী পায় নাই, নবী পেয়েও তারা নবীকে মূল্যায়ন করে নাই, কিন্তু এবাদত করেছিল অনেক, অনেক এবাদত করত। সেই এবাদত গুলো আল্লাহর কাছে মোটেও গ্রহণযোগ্য হয় নাই, এমনকি সেই এবাদত করা সত্ত্বেও আল্লাহর কাছে তারা মুসলমান হিসেবেই গণ্য হয় নাই, মমিন মুসলমান বলে তাদেরকে গণ্য করা যায় না, অথচ তাদের অনেক ত্যাগ ছিল। যাক, এই রমজান মাসের পরে কি মুসলমানের ছুটি? অফিস আদালত যেভাবে ছুটি হয়ে যায়, বিদ্যালয়
প্রতিষ্ঠান যেভাবে ছুটি হয়ে যায়, সব কর্মের যেভাবে ছুটি মেলে, মুসলমানের জন্য কি রমজানের পরে এবাদত বন্দেগি আমল সব কিছু এখন ছুটি হয়ে গেল নাকি? তো সব মসজিদে এত আমল কমে গেল কেন? এত আল্লাহর বান্দা কমে গেল কেন? আলহামদুলিল্লাহ, এ সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। প্রত্যেকটা ফরজ ইবাদতের ব্যাপারে আমাদেরকে বিশেষভাবে সচেতন হইতে হবে। মুসলমান আমরা, কিন্তু আমরা অনেকেই ইবাদতের, ইসলামের ফরজ এবং মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানি না। এরকম একটা মুসলমানদের মধ্যে প্রবণতা দেখা যাচ্ছে কি, যে যেভাবে ইসলামকে বুঝে ওইভাবেই পালন করে, যে যতটুকু বুঝে অতটুকুই পালন করে। এমনকি আমাদের বাংলাদেশে মহিলারা পর্যন্ত ইসলামের একটা ন্যূনতম আমল তারা বের করে ফেলেছে মহিলা, কি যে আজানের সময় মাথায় কাপড় দিলেই ইসলাম পালন হয়ে গেল। আজানটা যে হইল, আজানের সময় শুধু মাথায় কাপড় দিবে, এটাই ইসলাম পালন, এটাই সে মুসলমান, আর কিছু লাগবে না। তাকে জিজ্ঞেস করে আপনি কি মুসলমান না অমুসলিম, আপনি কি মুসলমান না হিন্দু, বুঝে দেখলেন না আমি আজানের সময় কাপড় মাথায় দিলাম। এমনকি অনেক হিন্দু মহিলারাও দেয়, ওরাও কি মুসলমান হয়ে গেল নাকি? এতটুকু ইসলাম, আর কিছু করে না। আজানটা যে দিল সালাতের জন্য তো দিল, এই সালাতটাও পড়বে না ওর, ইসলাম কিসে? আজান শুনলে মাথায় কাপড় দিল, শেষ, এখানে ইসলাম শেষ, এই এতটুকু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার দেখা যায় আমরা আলেম ওলামা মুফতি মুহাদ্দিস, তারাও একটা ইসলামের মানদণ্ড তৈরি করেছে। ইসলামের মানদণ্ড সেটা কি, যে আপনি যদি মুসলমান হন তাহলে আপনাকে মাজহাব মানতেই হবে। মাজহাব মানে ফরজ। কে বলতেছে? মুফতি মুহাদ্দিস পীর মুর্শিদ এরা সবাই বলতেছে কি, মাজহাব মানা ফরজ। মাজহাব বাদ দিলে আপনার ইসলাম আর থাকবে না, মুসলমানই থাকবেন না আপনি। আবার এই হুজুররাই বলতেছে তরিকা ধরাও ফরজ, তরিকা ধরতে হবে। এগুলো কি আসলে আল্লাহ এবং আল্লাহর রাসূল এইভাবে ইসলামের ব্যাখ্যা দিছেন মহিলার মতো করে, মুহাদ্দিস মুফতি সাহেবের মতো করে? হ্যাঁ, ইসলাম আছে এক সাইডে পড়ে আর আমাদের বক্তব্য বিবৃতি ফতোয়া আর এক সাইডে পড়ে আছে, আল্লাহর ইসলামের সাথে কোনো মিলই নেই, আল্লাহর ইসলামের সাথে পরিচিত হওয়ার কোনো সুযোগই পাচ্ছি না। কেউ তো হয়তো টুপি পাগড়ি নিয়েও পড়ে আসে, টুপি পাগড়ি। আসলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে ইসলামের ফিগার নির্ধারণ করা হয়ে গেছে। ইসলামের কি ফিগার, এই ফিগারটাই আমাদেরকে জানতে হবে। এবং কোন আলেম মুফতি মুহাদ্দিস মাপার জন্য এই ইসলামের ফিগারকে আমরা নির্ধারণ করি, এটা কি দাঁড় করাব? হুজুর আপনাকে মাপতে চাই, আপনার এলেম, আপনার জ্ঞান গরিমা, ইসলাম সম্পর্কে আপনার নলেজ মাপতে চাই, বলেন ইসলামের ফিগারটা কি? আমরা অতটুকুই বলে ক্ষান্ত হব যতটুক আল্লাহ এবং আল্লাহর রাসূল ক্ষান্ত হয়েছে। ইসলাম সম্পর্কে ফয়সালা হয়ে গেছে, সেই যুগে ফয়সালা হয়ে গেছে।
কি বলছেন আল্লাহ তবারক ফয়সালা, আল্লাহর ফয়সালা কিভাবে? আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দীনকে, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, বাউন্ডারি ব্র্যাকেট দেওয়া হয়ে গেছে পরিপূর্ণ। পরিপূর্ণ যখন হয়ে যায় তখন এর মধ্যে আর কোনো ঢোকানোর উপায় থাকে না। হ্যাঁ, আপনি একটা বিল্ডিং পরিপূর্ণ করে ফেলেছেন, এরপরে আর একটা ইট কোথায় ঢুকাবেন? আর এক বস্তা সিমেন্ট, এক বস্তা সিমেন্ট তো উদ্বৃত্ত হয়ে গেছে, কোথায় লাগাই দেবেন? ফোড়ার মতো করে এক জায়গায় লাগাই দেবেন নাকি? ওটা বিক্রি করে দেন, ওটা ফেলে দেন, ওটা আর লাগবে না, পরিপূর্ণ হয়ে গেছে, আর কিছু ঢুকানো যাবে না, আর কিছু কমানো যাবে না, আর কোনো ধরনের রদ বদল করা যাবে। এই তিনটা পয়েন্টের মধ্যে আমরা আল্লাহর ইসলামটাকেই জানব, মানব, পালন করব, আর এই মুফতি মুহাদ্দিস আর এই মহিলাদের ইসলাম আমরা মানি না। মহিলাদের ইসলাম বুঝছেন তো? মুফতিদের ইসলাম আর মহিলাদের ইসলাম বুঝছেন? আর আল্লাহর ইসলাম নবীর ইসলাম, আল্লাহর ইসলাম নবীর ইসলাম একদিকে, আর মুফতি মুহাদ্দিস আর মহিলাদের ইসলাম আর একদিকে। মহিলার ইসলামের সংখ্যা বুঝছেন তো? মাথায় কাপড় দেওয়া। আর মুফতি মুহাদ্দিসদের ইসলাম হলো শুরু হবে মাযহাব থেকে, বাদ আল্লাহ এবং নবী ইসলাম সম্পর্কে যা বলেছে এখান থেকে না। মুফতি মুহাদ্দিসদের ইসলাম শুরু হবে মাযহাব থেকে। আপনি মাযহাব মানেন কি না? আচ্ছা, মাযহাব মানা কমপ্লিট করছেন, এবার তরিকা মানেন কি না? তারপরে পীর, আপনি কোন পীর ধরছেন? দেখেন, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন খতিব, একজন ইমাম, তারও পীর আছে, সেও পীর মানছে, পীর ধরতেই হবে। এদিকে আল্লাহ রসুলের ইসলামে পাওয়া যায় এরকম কোনো নিয়ম আছে? এই যে আল্লাহ বলে দিলেন যে ইসলাম কমপ্লিট করে দিলাম, আর এই কমপ্লিট ইসলামের ব্যাখ্যাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের সহায়তায় ব্যাখ্যাও দিয়ে দিয়েছে। এই যে আল্লাহ বললেন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে ইসলাম কমপ্লিট, আর এই কমপ্লিট ইসলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিটেইলস বর্ণনা করে দিলেন। কি আল্লাহ জিবরিলকে পাঠাইলেন, জিবরিল পাঠানোর পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামের উপস্থিতিতে ইসলামের ফিগার নির্ধারণ করা হলো। কি ফিগারটা? কালেমা, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুকিমুস সালাত, সালাত কায়েম করবে, তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করবে, তসম রমাবান, রমজানের সিয়াম পালন করবে, কয়টা হজ্জুল বেইতা, এবং আল্লাহর ঘরের হজ পালন করবে। এরপর আর কি বলছিলেন? এরপর 6 নম্বরটা কি? 6 নম্বর আর বলছিলেন? 6 নম্বর, তা আল্লাহ এবং রসুলের ইসলামে এখানেই বাউন্ডারি শেষ, এখানেই ব্র্যাকেট বন্ধনী হয়ে গেছে, আর হুজুরদের ইসলাম এবার শুরু হয়ে গেল। কি? 6 নম্বর, মাযহাব মানতে হবে, মাযহাব মানা ফরজ। 7 নম্বর, তরিকা ধরা ফরজ। তারপরে 8 নম্বর, কি 8 নম্বর? পীর ধরা ফরজ, পীর ধরা। আপনি পীর ধরেননি, জান্নাতে নিয়ে যাবে কি আপনার? পিসেবারা কিয়ামতের মাঠে সেদিনই তো জাহাজে করে করে মুরিদদেরকে নিয়ে পার করে দিবে, আপনি কার জাহাজে উঠবেন? সেদিন জাহাজ নিয়ে থাকবে। কাজেই আপনি পীর ধরেননি, জাহাজে উঠতে পারবেন না, নাজাত নাই,
এগুলো কি? অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ফিগার নির্ধারণ করেছেন, ইসলামের ফিগার নির্ধারণ করে বলে দিয়েছেন যে এগুলোই জান্নাতে যাওয়ার আমল। বললেন যে এগুলো করলেই জান্নাতে যাইতে পারবে, আর কিচ্ছু লাগবে না। এক ব্যক্তি আল্লাহ রসুলকে সেদিনই জিজ্ঞেস করেছিলেন, ওই রসুল জীবিত থাকতে কি বলছে, ইয়া রাসূলুল্লাহ তুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, হে আল্লাহর রসুল আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে যাব, আপনি আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থাপত্র বলেন। আল্লাহু আকবার। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার ব্যবস্থাপত্র যা বললেন সেটা এই ইসলামের ফিগার, ইসলামের এই আইটেম গুলোই বললেন। কি বললেন? তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইয়া, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এটি হলো কালেমা। সেদিন আল্লাহ রসুল কালেমার তর্জমা বলেছিলেন, এই লোকটাকে কি বলেছিলেন, তর্জমা বলেছিলেন। কারণ কালেমার সঠিক তর্জমা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কালেমা মুখস্থ করে জান্নাতে যাওয়ার কায়দা নেই। যাইতে পারবে মাত্র কালেমা পড়ার পর, যারা আর জোহরের ওয়াক্ত পায় নাই, কালেমা পড়ছে, পড়ার পর আর ফজরের পরে নাস্তার বেলায় কালেমা পড়ছে, জোহরের ওয়াক্ত আর পায় নাই, এর মধ্যে মারা গেছে, তাহলে এই কালেমার মাধ্যমে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বহু হাদিস বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে কালেমা পড়বে সে জান্নাতে যাবে, যে কালেমার সাক্ষ্য দিবে সে জান্নাতে যাবে, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে। আমরা ইতিপূর্বে আপনাদেরকে একটা কালেমার মর্মকথা বই রমজানে মনে হয় দিয়ে গেছিলাম, মসজিদের জন্য, এক কপি সৌজন্য। কালেমার ডিটেইলস আলোচনা, কালেমা হলো ইসলামের ফাউন্ডেশন, এই কালেমা হলো জান্নাতে যাওয়ার প্রথম ব্যবস্থাপত্র। কিন্তু কালেমাটা বুঝতে হবে, কালেমাটাকে ইসলামের ফাউন্ডেশন হিসেবে ব্যবহার করতে হবে। কালেমা যে জিকিরের টান, এই জিকিরের টান হিসেবে ব্যবহার করলে হবে না। কালেমাকে বুঝতে হবে, তার সঠিক অর্থ জানতে হবে, এর মর্ম জানতে হবে, শর্ত জানতে হবে, তারপরে কালেমা হেফাজতের ব্যবস্থা কি সেটা জানতে হবে, কালেমাকে নষ্ট করে কি, কালেমা ভঙ্গের কারণ কি, এগুলো জানতে হবে। এতগুলো জিনিস দেখেন, ওই বইটা আমি 450 পৃষ্ঠা লিখছি, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার ব্যাখ্যা দিয়েছিলেন 12 বছর। এরপরে দ্বিতীয় রুকন, সালাতের দ্বিতীয় আইটেম, ইসলামের দ্বিতীয় আইটেম সালাত ফরজ হলো আরশের উপর, মেরাজের রাত্রে ফরজ হলো। এর আগে শুধু কালেমা, শুধু কালেমা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলছেন, এই 12 বছর কিছুই ছিল না তো কালেমা ছাড়া। এই জন্য তখন কি বলছিলেন, যে কালেমা পড়বে সেই জান্নাতে যাবে, যে কালেমা পড়বে সেই জান্নাতে যাবে, তবে বুঝে শুনে, বুঝে পড়তে হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল কি বললেন, যে মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে। প্রথম কথা, শেষ কথা অবশ্যই। এরপরে আল্লাহ রাসূল দ্বিতীয় ব্যবস্থাপত্র বললেন কি, তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাতগুলো আদায় করবে জান্নাতে যাওয়ার দ্বিতীয় ব্যবস্থা। তৃতীয় ব্যবস্থা কি, তুয়াদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবে। তারপরে কি বললেন, তসুম রমাদান, রমজানের সিয়াম পালন করবে। তখন 4টাই ফরজ ছিল, এই 4টা ফরজ আল্লাহ রাসূল বললেন, আর হজ্জের পঞ্চম ফরজ এটা কখন ফরজ হয়েছিল, এটা হলো নবম হিজরিতে,
আর এই লোক প্রশ্ন করেছিল নবম হিজরির আগের ঘটনা, চারটা মাত্র তখন ফরজ ছিল, কালেমা, সালাত, যাকাত এবং সিয়াম। এই সিয়াম হলো ইসলামের চতুর্থ ফরজ বা রুকন, যেটা আমরা কিছুদিন আগে পালন করলাম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি চারটা ব্যবস্থাপত্র বললেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহির কাছে ওই সাহাবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, والذي بعثك بالحق لا ازيد على هذا ولا انقص, সেই জাত পাকের কসম করে বলছি যিনি আপনাকে এই সঠিক দিন সহকারে প্রেরণ করেছেন, লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুস, আপনি যা বলে দিলেন, কয়টা বলেছিলেন, চারটা না, যা আপনি বললেন, যে কয়টা ব্যবস্থাপত্র দিলেন, লা আজিদু, আমি এর মধ্যে আর বাড়াব না, নিজের পক্ষ থেকে পঞ্চম কোন ফরজ আমি বাড়িয়ে নিব না, ওয়ালা আনকুস মানে নিজের পক্ষ থেকে আর একটা কমাবো না, আমি ঠিক ঠিক ভাবে এগুলো আদায় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে ওই লোকটা চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, তোমাদের কোন ব্যক্তি যদি জান্নাতি লোক দেখে খুশি হতে চাও তাহলে তাকিয়ে দেখো এটাই জান্নাতি লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জান্নাতি লোক দেখিয়েছেন। জান্নাতি লোক কিভাবে হবে, এমনকি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমলেরই কথা বলেছেন, ব্যক্তির কথাটাও বলেননি। তোমরা আমাকে পীর হিসেবে ধরবে এটাও এটাও কিন্তু নাই। কি আছে, অন্য জায়গায় বলা হয়েছে, অন্য দলিলে বলা হয়েছে, এই সমস্ত ইবাদত করতে হবে আমার নিয়ম অনুযায়ী, বাস এভাবেই রসুল, এভাবেই রসুলের অস্তিত্ব আমাদের কাছে, মুসলমানের কাছে রসুলের অস্তিত্বটা এভাবে, এবং এভাবে আল্লাহ কোরআনে বলেও দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, পাঁচটা রুকুনের মধ্যে দেখেন কালেমার মধ্যে কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আছে, কালেমার ভিতরে পাওয়া যায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে কিন্তু এগুলোর তো আমরা মর্ম বুঝি না। আল্লাহর যখন আমি সাক্ষ্য দিলাম, রাসূলের যখন সাক্ষ্য দিলাম, এর মর্ম কি, আল্লাহর সাক্ষর মর্ম হলো আল্লাহকে এক বলে স্বীকার করে নিলাম সর্বক্ষেত্রে। আল্লাহকে এক বলে স্বীকার করার অর্থটা কি, এই যে ইসলামের আইটেমগুলো আছে, এই ইসলামের আইটেমগুলোর ভিতর দিয়ে আল্লাহকে এক আমরা প্রমাণ করব। কিভাবে, একমাত্র আল্লাহর জন্যেই আমরা সালাত পড়ব, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যেই আমরা যাকাত আদায় করব, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা সিয়াম পালন করব, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যে আল্লাহর স্বার্থে আমরা হজ উমরা পালন করব, এই হলো আল্লাহ মানা। আর রাসূলকে কিভাবে মানব, একমাত্র রাসূলের তরিকায় আমরা সালাত পড়ব, একমাত্র রাসূলের তরিকায় আমরা যাকাত দিব, একমাত্র রাসূলের তরিকায় আমরা সিয়াম পালন করব, একমাত্র রাসূলের তরিকায় আমরা হজ উমরা পালন করব। এজন্য ইসলামের যেখানেই ব্যবস্থাপত্র দেওয়া আছে সেখানেই আল্লাহ রাসূলের অস্তিত্ব। আর এরা কি বলছে, পীর ধরলেই জান্নাতে যাওয়া যাবে, নাউজুবিল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহ দেখবেন অনেকেই কিন্তু রাসূলকে এইভাবে ধরেছে, পীর ধরার মতো করে রাসূল, রাসূলের ইবাদত করে ওরা, ওরা বলে আমরা আব্দুল নবী, নবীর আব্দুর রাসূল, আমরা রাসূলের বান্দা, এটি রাসূল মানা হলো, তারা বলছে আমরা আব্দুর রাসূল, রাসূলের বান্দা আমরা, এবার শুরু হলো রাসূল 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 ছাড়া,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হলো সবকিছু। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, মোহাম্মদ দিয়ে চলতেছে গবেষণা। মোহাম্মদকে আল্লাহর স্থানে বসিয়ে ফেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে ব্যাখ্যা করে যে আল্লাহর অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলকে আমরা কিভাবে ব্যবহার করব আল্লাহ বলে দিয়েছেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের ভিতরে রয়েছে উত্তম নমুনা। নিশ্চয়ই রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা, উত্তম দৃষ্টান্ত, উত্তম মাপকাঠি, উত্তম নিয়ম নিয়ম নীতি। রাসূলকে আমরা মাপকাঠি হিসেবে, রাসূলকে আমরা দৃষ্টান্ত হিসেবে, রাসূলকে আমরা নমুনা হিসেবে ব্যবহার করব। প্রথমত এক নম্বরে এবাদতের ক্ষেত্রে, এবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দৃষ্টান্ত নমুনা হিসেবে ব্যবহার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পন্থা অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো এইভাবে সালাত পড়ো, আমাকে যেভাবে সালাত পড়তে দেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি যে তোমরা আবু বকরকে যেভাবে সালাত পড়তে দেখো এভাবে পড়ো, তোমরা ওমরকে যেভাবে সালাত পড়তে দেখো এভাবে পড়ো, তোমরা ওসমানকে যেভাবে সালাত পড়তে দেখো এইভাবে পড়ো বলছেন। কোন সাহাবীর নামও বলেননি, একেবারে এটা হলো সিঙ্গেল নাম্বার, সিঙ্গুলার নাম্বার। কি বলছেন, আমাকে যেভাবে পড়তে দেখো এইভাবে পড়ো। আবু বকর কিভাবে পড়তেন, রাসূলকে যেভাবে সালাত পড়তে দেখতেন এইভাবে আবু বকর পড়তেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে সালাত পড়তেন, রাসূলকে যেভাবে সালাত পড়তে দেখেছিলেন এইভাবে পড়তেন। সমস্ত সাহাবায়ে কেরাম কিভাবে সালাত পড়তেন, কিভাবে সমস্ত ইবাদত বন্দেগী করতেন যেভাবে রাসূলকে দেখতেন, এটা কিয়ামত কাল পর্যন্ত এই হবে রেফারেন্স, এই হবে নিয়ম, এই হবে পদ্ধতি। এমনকি সাহাবিরও কোনো আলাদা পদ্ধতি নাই। এক সাহাবি আলাদা পদ্ধতিতে পড়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখছিলেন, এক সাহাবি সালাত পড়ছেন আর আল্লাহ রাসূল তাকিয়ে দেখছেন, তাকিয়ে দেখে কি বুঝলেন যে তো আমার পদ্ধতিতে পড়তেছে না, সাহাবী রাসূলের পদ্ধতিতে পড়তেছে না, রাসূলের সাথে মিলতেছে না। তো রাসূলের সাথে যদি না মিলে সাহাবী সালাত পড়তেছে তাহলে ওটা কি কি বলবেন, সাহাবী পদ্ধতি বলবেন না? যে সাহাবী পদ্ধতিতে অবশ্যই, আমাদের যুগের তো মাঝহাবি পদ্ধতি না, সাহাবী পদ্ধতি। সাহাবী পদ্ধতি তো হচ্ছে ওটা, রাসূলের পদ্ধতি না হোক সাহাবী যেভাবে পড়ছে ওটা তো সাহাবী পদ্ধতি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে কি বলছেন, ইরজিল ফসলি ফইন্নাক লাম তুসলি, এই সাহাবী তুমি যে সালাতটা পড়েছো আমি তাকিয়ে তাকিয়ে দেখেছি, তোমার সালাতটা আমার মতো হয় নাই। হ্যাঁ, অতএব তুমি যে সালাত পড়েছো এই সালাত তোমার হয় নাই, 1% হয় নাই। তুমি আবার গোটা সালাতকে তুমি দোহরাইয়া পড়ো, বলেছিলেন যে তুমি এক রাকাত পড়ো, একটা 50% হয়েছে 50% তুমি দোহরাও। যে বলছিলেন ইরজিল ফসলি ফাইন্নাকা লাম তুসলি, তুমি যাও সালাতটা আবার পড়ো কারণ তোমার সালাতটা মোটেও হয়নি। তাহলে সাহাবী পদ্ধতিতে সালাত পড়লে হবে না, হবে আবু বকরের পদ্ধতিতে সালাত পড়লে হবে। এই জন্য কি করতেন, আমরা যেমন রাসূলের পদ্ধতিতে সালাত পড়ি আবু বকর এরকম রাসূলের পদ্ধতিতে সালাত পড়তেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বাধীনতা ছিল না যে তিনি সবচেয়ে উম্মতের মধ্যে এক নম্বর সাহাবী, এক নম্বর ব্যক্তি, সবচেয়ে বড় ইমানদার ব্যক্তি, অতএব তিনি নিজেই একটা পদ্ধতি আবিষ্কার করবেন, এই স্বাধীনতা কারোই ছিল না, কেমন পর্যন্ত কারো থাকবে না। সাহাবী পদ্ধতি চলল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে
ওই ব্যক্তিকে বলেছিলেন যে তোমার এই পদ্ধতিতে সালাত হয় নাই, তুমি আবার গোটা সালাত দোহরাইয়া পড়ো। এরপরে সাহাবি সারেন্ডার করে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি এর চেয়ে সুন্দর সালাত পড়তে পারি না। তো সালাতের পদ্ধতি কয়টা হবে? দুইটা, নবী পদ্ধতি আর সাহাবি পদ্ধতি হবে। তাহলে নবীর যুগে, নবীর জীবদ্দশায়, নবীর পাহারায় যতদিন ইসলাম ছিল ততদিন পর্যন্ত সাহাবি পদ্ধতিতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেননি, এলাও করেননি, গ্রহণ করেননি। নবীর মৃত্যুর পরে তো কত কি হইতে পারে, নবীর মৃত্যুর পরে কি শুধু সাহাবি পদ্ধতির সালাত ছিল? এখন কত পদ্ধতি হয়েছে জানেন? শিয়া পদ্ধতি, সুন্নি পদ্ধতি, আল্লাহ রাসূল দেখছেন এগুলো? আমরা যদি হাজারো পদ্ধতি আবিষ্কার করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন, দেখতে পাচ্ছেন, নিষেধ করতে পারবেন? এই জন্য উনি মাপকাঠি বলে দিয়েছেন, কিয়ামত কাল পর্যন্ত তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো এইভাবেই পড়ো। যে আর এই সালাতটা কোথায় আছে, এই সালাতটা কি হারিয়ে গেছে, আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আটলান্টিক মহাসাগরের মধ্যে কোথায় হারিয়ে গেছে, ডুবুরিরা শত শত হাজার হাজার ডুবুরি খুঁজে পাচ্ছে, আফ্রিকার মহাজঙ্গলের মধ্যে হারিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, এরকম নাকি? হাদিসের পাতাগুলোতে কি পাওয়া যায়? সহিহ বুখারীর মধ্যে, কিতাবুস সালাত অধ্যায়ের মধ্যে কি পাওয়া যায়? রাসূলের পদ্ধতিতে সালাত পাওয়া যায়। কাজেই এরকম কথা বলার সুযোগ নাই যে আমরা আল্লাহ রসুলকে দেখে কিভাবে সালাত পড়ব। আল্লাহ রসুল সাল্লাম যেভাবে সালাত পড়তেন ওই সালাতটার হুবহু বর্ণনা হাদিসের পাতায় রয়ে গেছে, আল্লাহু আকবার। কিন্তু আপনি তো হাদিসই পড়তে চান না, হাদিস পড়া নিষেধ করে দিয়েছে। বড় হুজুর কি বলে, আমাদের যুগটা এমন জঘন্য একটা যুগ চলতেছে, এর চেয়ে আরো জঘন্য হবে। আপনি যদি বাংলাদেশের পরিবেশে, আপনি বাইতুল মোকাররমে যান না, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, চাঁদপুর, এগুলো তো দূরের কথা। আপনি যদি বাইতুল মোকাররমে যেও, রাজধানীতে তো সব ধরনের লোকের আনাগোনা, সব ধরনের লোকের বিচরণ, যদি যে আপনি বাইতুল মোকাররমে আজকে আসরের পরে দাঁড়িয়ে বলেন যে আপনারা একটু বসেন, কোরআন হাদিস থেকে আলোচনা হবে, কোরআন হাদিস শুনলে মাথা গরম হয়ে যায় মুসলমানের, বাংলাদেশের মুসলমানের মাথা গরম হয়ে যায়, কোরআন হাদিস থেকে আলোচনা করবে কেন? হ্যাঁ সমস্যা আছে, কোরআন হাদিস, কোরআন হাদিস করে কেন এই লোকটা, এই হুজুর অবশ্যই নামাজ আছে, কোরআন হাদিস, কোরআন হাদিস করে কেন? দেখছেন, যেই কোরআন হাদিস ছিল আসল, আমাদের মূল গ্রন্থ এই কোরআন হাদিসই এখন হয়ে গেছে আপনার, আমাদের মুসলমান সমাজের কাছে বেদাতি জিনিস, আজগুবি জিনিস, আশ্চর্য হবার জিনিস। এই লোক কোরআন হাদিস, কোরআন হাদিস করে কেন? সমস্যা আছে, কি সমস্যা? অনেক টুপি পাগড়িওয়ালা হুজুর জটলা করবে, এই ধর ধর ওইটাকে ধর, এটা মনে হয় লামা যাবি, কোরআন হাদিস, কোরআন হাদিস করে কেন? এ মনে হয় পীর ধরে না, আপনি কোরআন হাদিস বলেছেন এতেই অনেক কিছু বুঝবে তারা, যে কোরআন হাদিস বলে কেন, কি বললে আপনাকে সন্দেহ করতো না? যদি বলতেন যে চার তরিকার কথা হবে, সবাই বস 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 বস, তরিকার কথা হবে, কেরামতুল আউলিয়া বলা হবে, কেরামতুল আউলিয়া, কতজন নবীর সাথে মুসাফা করা হয়েছে, কতজন সাহাবীদের যুগ পার হওয়ার পর, নবীর যুগ কি বলে, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ, ইমামদের যুগ পার হওয়ার পর এসব নবীর সাথে মুসাফা করার যুগ শুরু হয়েছে। আজকে আপনাদেরকে তালিকা দেওয়া হবে কতজনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে হাত বাড়িয়ে মুসাফা করেছেন, সব আজকে বলা হবে। উফ, সব বসে গেছে, হ্যাঁ আসল ওয়াজ আজকে হবে। আর যদি বলেন কোরআন হাদিস থেকে ওয়াজ হবে, তো সমস্যার কথা বলছি, এ তো গুমরা করে ফেলবে সবকে।
এ তো বিভ্রান্ত, বিভ্রান্ত করবে, বিভ্রান্তি ছড়াবে, ফেতনা করবে। বুঝলেন তো, ফেতনা এলো, ফেতনাওয়ালা। আর আপনি যখন বলতে চাইছেন যে কত রহমতুল্লাহ আলাই, কত বুজরুগানে দিন, কোন কোন বুজরুগানে রাত নবীর সাথে মুসাফা করেছেন, এটার আজকে আপনাদেরকে ডিটেলস আলোচনা করা হবে, তালিকা দেওয়া হবে কত জন এই পর্যন্ত মুসাফা করেছে। হ্যাঁ, খুব আজকে উপকারী হওয়া যায়, এই যায় না কেউ, সব বসেন। এ হল আমাদের দেশের জঘন্য পরিবেশ, হুজুররা এই পরিবেশ বানিয়েছে। আর হুজুরদের ফতোয়া তো পাওয়া যায়, কি পাওয়া যায়? এই আপনি জেনারেলি শিক্ষিত লোক, কোরআনের তর্জমা করেন কেন? ছাত্র মানুষ, স্বাভাবিক জেনারেল শিক্ষিত লোক, ছাত্র মানুষ, আপনারা কোরআন হাদিস পড়বেন কেন? কোরআনের তর্জমা তফসির বঙ্গানুবাদ এগুলো পড়া নিষেধ, হারাম। হুজুর পড়তে দিবেন আপনাকে, কারণ পড়ার পরে পরে আপনি হুজুরের বিরুদ্ধে লেগে যাবেন। হুজুর এই হাদিসগুলো তো আমরা পাচ্ছি, কিন্তু আপনি বলেন না কেন? এই যে রাফুল এদেনের হাদিস সহিহ বুখারীতে পাওয়া যায় পাঁচটা, তা আপনারা বলেন না কেন? এই যে এই প্রশ্নগুলো যাতে না করেন, এই জন্য আপনাকে আগেই বলেন, খবরদার আপনি সহিহ বুখারী পড়বেন না, খবরদার সহিহ মুসলিম পড়বেন না, আবু দাউদ পড়বেন না, নাসাই কোনো হাদিসের কিতাব পড়বেন না, শুধু হুজুরের কাছে জিজ্ঞেস করবেন, শুধু হুজুরকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, জিজ্ঞাসার উপরে চলবে। বাইতুল মুকাররমের খতিব, বাইতুল মুকাররমের খতিব যিনি ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ, উনি আমার সামনে ওয়াজ করতেছেন, কি বলতেছেন? কোরআন হাদিসে কোথাও, কোরআন হাদিসে কোথাও দলিল খুঁজে আমল করতে বলা হয় নাই, কোরআন হাদিস অনুযায়ী আমল করতে বলা হয়নি, কোথাও বলা হয়নি, কোরআনেও নাই হাদিসও নাই। বাইতুল মুকাররমের প্রধান খতিব সেই যুগে 2001-এর ঘটনা বলছে, আমার সামনে ওয়াজ করতেছে, কোরআন হাদিসে কোথাও নাকি আল্লাহ কোরআন হাদিস অনুযায়ী আমল করতে বলেননি, কি করতে বলেছেন? জিজ্ঞাসা করতে বলেছেন, শুধু জিজ্ঞাসা করে করে আমল করতে বলেছেন। আল্লাহ ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন, ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ কি বলছেন? তোমাদের উপরে তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তোমরা সেটার অনুসরণ করো, খবরদার ওলি আউলিয়াদের অনুসরণ করো না। কালিলাম মা তাযাক্কারুন, আমি এত স্পষ্ট করে বলার পরও অল্প সংখ্যক লোক এই উপদেশটা মানে। আল্লাহর কোন উপদেশটা? আল্লাহ বলছেন কোরআন আসমান থেকে তোমাদের রব যা কিছু নাজিল করেছেন তোমরা এটার অনুসরণ করো, খবরদার ওলি আউলিয়াদের অনুসরণ করো না, কিন্তু কালিলাম মা তাযাক্কারুন, খুব কম সংখ্যক লোক তোমরা আমার উপদেশটা মানো। সূরা আরাফের দ্বিতীয় নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন? আর মুফতি সাহেব বলতেছেন, এত বড় হুজুর বলতেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় হুজুর, বাইতুল মুকাররমের খতিব সবচেয়ে বড় হুজুর না, ধরা হয় জনগণের মাপকাঠিতে জাতীয় মসজিদের প্রধান খতিব, ইনি তো হলো সবচেয়ে বড় হুজুর। আর সবচেয়ে বড় হুজুর যদি এই কথা বলেন, ওয়াজ করেন মানুষকে, দেখেন কোরআন হাদিসে কোথাও, হ্যাঁ কোরআন হাদিস অনুযায়ী আমল করতে বলা হয় নাই, কোরআন হাদিসে বলা হয়েছে জিজ্ঞাসা করে করে তোমরা আমল করো। ফাসালু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন, এটা যদি ফতোয়া হয় ওই দিনের ভাষণের উপরে, ওই দিনের খতিব সাহেবের ভাষণ আমি পর্যালোচনা করেছিলাম আর সেই পর্যালোচনার বইও বের হয়েছে। জানেন তো আপনারা এই বইটার নাম? জানেন বইটার নাম? ওই দিনের ভাষণের পর্যালোচনা। কি বইয়ের নাম? পর্যালোচনা ও চ্যালেঞ্জ,
ছোট বই 50 পৃষ্ঠা মতো হইতে পারে, সেখানে আমি খতিব সাহেবের পূর্ণ বক্তব্য, সেদিন আমি নিজেই সভাপতি ছিলাম ওই মাহফিলে, বুঝেছেন তো? এই জন্য গোটা বক্তব্য শুনেছি এবং গোটা বক্তব্যে কোরআন হাদিস বিরোধী কত পয়েন্ট এসেছে, একটা বই হয়ে গেছে। আল্লাহ আকবার, আল্লাহর ফয়সালা। আমি নোটটা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু মাহফিল কর্তৃপক্ষ লোকেরা এক সপ্তাহ পর আমার অফিসে এসে উপস্থিত, যে আপনি যে নোটটা সেদিন যে বক্তব্যটা আপনি দিয়েছিলেন সভাপতির বক্তব্য হিসেবে, মানে এটা আমাদের এলাকার জন্য এত ফলপ্রসূ আলোচনা হয়েছে, এত মজার আলোচনা এবং এত উপকারী আলোচনা হয়েছে, যে এই আলোচনা আমরা চাই যে বই আকারে আপনি বের করেন যাতে সারা বাংলাদেশে ছড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ পরবর্তীতে যে বই আকারেই বের হয়েছিল এবং প্রায় 50,000-এর উপরে বই ছাপিয়ে বিতরণ করা হয়েছে। এই পর্যালোচনা ও চ্যালেঞ্জ ইনশাআল্লাহ অচিরেই বের হবে এহেল সুন্না ফাউন্ডেশন থেকে। এই যদি অবস্থা হয়, কোরআন হাদিসের ব্যাপারে যদি এইরকম মুসলমানদেরকে নিরুৎসাহিত করা হয়, তাহলে ওরা পড়তে কখন পড়বে? আর পিস টিভি বন্ধ করা হয়েছে তো এই কারণে। পিস টিভির কি বার্তাটা ছিল? যে আপনারা কোরআন হাদিস পড়ুন, কোরআন হাদিস পড়ুন, কোথায় কোরআন হাদিস? এখন কোরআন হাদিস পড়ুন, কোরআন হাদিস পড়ুন করতে করতে দেখা যায় যে হুজুরদের পীর মুরিদ কমে যাচ্ছে, মুরিদ কমে যাচ্ছে। তাদের অভিযোগ ছিল যে পিস টিভির কারণে জনগণ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। বিভ্রান্ত তো ঠিকই, হুজুরের বাড়ির রাস্তাই ভুলে যাচ্ছে তারা, পীর সাহেবের বাড়ির রাস্তাই ভুলে যাচ্ছে। তো বিভ্রান্ত না, ঠিকই তো আছে ওদের কথা। বিভ্রান্ত মানে কি? হুজুরের রাস্তা হারিয়ে ফেলতেছে, কখনো আর হুজুরের বাড়ির রাস্তাটাই ধরতেছে না। মুরিদ কমে যাচ্ছে, ভক্ত কমে যাচ্ছে, হুজুর হুজুর করা লোক কমে যাচ্ছে, কারণ কোরআন হাদিসের সাথে জড়িয়ে দেওয়া হচ্ছে না। আমার বাস্তব অভিজ্ঞতা, চাঁদপুর কচুয়া একটা এলাকায় এক পীরের মসজিদে আমাকে বক্তব্য দিতে দেওয়া হলো, পীরের মসজিদ, উনি খতিব, পীর সাহেব খতিব, কিন্তু আমাকে নিয়ে যাওয়া হলো ওখানে বক্তব্য দিলাম। তো বক্তব্যটা খুব পছন্দ হলো, লোকজনের খুব পছন্দ হলো, কয়েকবার গেলাম, 5-6 বার গেলাম। এখন পীর সাহেবকে বলছে যে পীর সাহেব, আপনি যে বছরকে বছর যুগ যুগ ধরে আমাদের এই মসজিদে খুতবা দিয়েছেন, বয়ান দিয়েছেন, আমাদেরকে কত ওয়াজ নসিহত শুনেছেন, কিন্তু আপনার যত ওয়াজ নসিহত শুনেছি তত আপনার ভক্ত হয়েছি, কিন্তু এই যে ঢাকার থেকে হুজুর আসতেছে, অনেকে হুজুর নামই জানে না, কিন্তু উনি আমাদেরকে কি করলেন? কোরআনের ভক্ত বানাইছেন, হাদিসের ভক্ত, আল্লাহর ভক্ত, রাসূলের ভক্ত, উনার ভক্ত হওয়ার কোনো আমরা সুযোগই পাইছি। উনার ভক্ত, উনার ব্যক্তির ভক্ত হওয়ার কোন সূত্রই পাই না এই পর্যন্ত। এই যে 6-7 বার উনি আসলেন, 6-7টা বক্তব্য দিলেন, উনার ভক্ত হওয়ার কোন সূত্রই নাই। খালি আল্লাহর ভক্ত হওয়া, রসুলের ভক্ত হওয়া, কোরআনের ভক্ত হওয়া এবং হাদিসের ভক্ত হওয়াটাই শিখলাম। আপনি কি এইভাবে আমাদেরকে বাকি জীবন বয়ান করতে পারবেন? আমরা আপনার ভক্ত তো হয়েছি এ পর্যন্ত, এখন আমরা আল্লাহর ভক্ত, রসুলের ভক্ত হইতেছে। উনি যেই লাইটে, যেই যেই কায়দায়, যেইভাবে বক্তব্য দিয়েছেন, উনার নামটাও আমাদের এই পর্যন্ত অনেকের শোনা হয়নি, আর আমরা শুধু আপনার নাম মুখস্থ করেছি, আপনার জিকির করে চলেছি, আপনার বাবার জিকির, আপনার 14 গোষ্ঠীর জিকির আমরা করি, কিন্তু আল্লাহকেই চিনা হয় না, আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক হয় না, রসুল চিনা হয় না, রসুলের কিতাবের সাথে সম্পর্ক হয় না। আমরা তো বুঝে গেছি পার্থক্যটা। আপনি যদি উনি যেভাবে আলো, উনি ওই অনেকগুলো প্রোগ্রামে পীর সাহেবকে তারা রাখছে, পীর সাহেব বলছে যে হুজুর, পীর হুজুর, উনি যে বক্তব্য রাখছেন কিছু ভুল বলতেছেন নাকি? ভুল ধরেন না কেন? ভুল ধরেন, আপনাকে তো রাখার কারণই হলো যে উনি কি কি ভুল বলতেছে, ভুল ধরেন তো? বলছে না, সব ঠিক বলতেছে।
আসলে উনি যেভাবে বলতেছে আমাদেরকে এইভাবেই করা উচিত, বুঝেছেন? এখন তো ধরা পড়ে গেছে, এখন স্যারেন্ডার করা ছাড়া উপায় নেই। কিন্তু একটা একটা যুক্তির মাধ্যমে উনি বাঁচার চেষ্টা করলেন। কি বলতেছেন? তবে আস্তে আস্তে, উনি যা বলেছেন এটাই করতে হবে, এই জায়গায় আসতে হবে, হ্যাঁ এটাই বাস্তবায়ন করতে, এটাই হলো আসল কথা। কিন্তু আমরা তো এত তাড়াতাড়ি হজম করতে পারবো না, আস্তে আস্তে। তার মানে উনি পারতেছে না, কিন্তু আলহামদুলিল্লাহ মুসল্লিরা আলটিমেটাম দিয়ে দিলেন যে আমরা হয়তো আর এক আধ সপ্তাহ দেখবো আপনার খুতবা। উনি যেভাবে আমাদেরকে ওয়াজ করে গেলেন, উনি যেভাবে বক্তব্য দিলেন, হ্যাঁ এইরকম বক্তব্য আপনার আসতেছে কিনা, যদি না আসে তাহলে আপনি হয়তো আপনার বাড়ি কেন্দ্রিক কিছু করেন, এই মসজিদে আমরা আলাদা খতিব রাখবো। আলহামদুলিল্লাহ ওই পীর সাহেবকে ওই মসজিদ থেকে বিদায় করে দেওয়া হয়েছে, বুঝেছেন তো? হকের হকের সাথে বাতিলের যখন দ্বন্দ্ব, বাতিলের সাথে যখন হকের দ্বন্দ্ব হয়ে যায়, হক বাতিল আর টিকতে পারে না, থাকতে পারে না, থাকতে পারে নাই, পীর সাহেবকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, ওই মসজিদ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। এখন পীর সাহেব তার বাড়ি কেন্দ্রিক, বছরে একবার ওরুস হয়, সেই সময় কিছু মুরিদ দেখে, আশপাশের মুরিদ শেষ, যেই মসজিদের মাধ্যমে এলাকার এলাকার মুরিদ সংগ্রহ করত, মুরিদ স্বীকার করত, শেষ। আলহামদুলিল্লাহ আমাদের দেশে এটাই করা, আমাদের দেশে বহু কিতাব দেখবেন, এই কিতাবের মাধ্যমে আপনি ভক্ত হইতে পারবেন না। আল্লাহ এবং আল্লাহ রাসূল বেহেশতি জোর আপনি পড়েন, পুরো বেহেশতি জোর যদি মুখস্থ করে ফেলেন, আপনি আল্লাহ চিনবেন না, রাসূল চিনবেন না, চিনবেন কাকে? থানবী হুজুরকে চিনবেন। থানবী হুজুর ছাড়া আর কিচ্ছু চিনবেন না। থানবী হুজুর সাহেব কিতাবে লিখছে এটা, আমাদের কিতাবেরও কাজ হইতে হবে, কিতাবের লেখক যেন না চিনে, কিতাবের লেখক চেনার দরকার নাই, এই কিতাবের মাধ্যমে যেন আল্লাহকে চেনা যায়, রাসূলকে চেনা যায়। এগুলো হলো ইসলামী কিতাব, এগুলো হলো অনিসলামী কিতাব। যেই কিতাবের মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক হয় না, আল্লাহর সাথে সম্পর্ক হয় না, রাসূলের সাথে সম্পর্ক হয় না, রাসূলের হাদিসের সাথে সম্পর্ক হয় না, এগুলো কি ইসলামী কিতাব নাকি? এগুলো সব অনিসলামী কিতাব, ইসলামী রূপ ধারণ করে আছে। মকসুদুল মুমিনিন, হ্যাঁ বেহেশতি জিওর, ফাজাইল আমল, হ্যাঁ তারপরে রাহে আমল, তারপরে রাহে জান্নাত, এগুলো কি? আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, বুঝার তৌফিক দান করুন। এই যে আমাদের চলে আসছে রমজানের পরে পরে একটা মৌসুম শুরু হয়েছে, জানেন তো রমজানের পরে কোন ইবাদতের মৌসুম শুরু হয়? হজ। হজের সময় কিন্তু শুরু হয়ে গেছে আল হজ্জ আশহুরুম মালুমাত ফামান ফরাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। অনেকে মুসলমান জানেও না যে হজও একটা ফরজ ইবাদত, যেমন ভাবে রমজানের সিয়াম একটা ফরজ ইবাদত, হজও একটা ফরজ ইবাদত, কিন্তু অনেক মুসলমান জানেই না। অনেক হতভাগা মুসলমান বলতেছে যে হুজুর হজ তো একটু কঠিন জিনিস, উমরাটা করব। হজ আর উমরা এক নাকি? হজ ফরজ, উমরা নফল। জীবনে একবারও যদি আপনি উমরা না করেন কোনো গুনাহ হবে না, কিন্তু হজ না পালন করলে গুনাহ শুধু না, কুফরি গুনাহ হইতে পারে, ইহুদি মার্কা গুনাহ হইতে পারে, খ্রিস্টান মার্কা গুনাহ হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস কি বলছেন? মান কানা লাহু সাআতুন, মান কানা ইনদাহু সাআতুন আন ইহুজ্জা ফালাম ইহুজ্জা ফালা আলাইহি মাতা ইহুদিয়ান আও নাসরানিয়ান। তিরমিজির মধ্যে হাদিস এসেছে, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলছেন ওমর ইবনে খাত্তাব পর্যন্ত এই হাদিসটি শুনি। যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, হজ করার মতো সম্পদ আছে অথচ হজ করলো না, সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কোনো পরোয়া নাই, সে ইহুদি হয়ে মারা যাক বা নাসারা খ্রিস্টান হয়ে মারা যাক, নাউজুবিল্লাহ। তাহলে হজ এমন একটা ইবাদত, এটা পঞ্চম ইবাদত, আমরা চতুর্থ ইবাদত করলাম
চতুর্থ ফরজ পালন করেছি, তাই না? রমজানের সিয়াম চতুর্থর পরই পঞ্চম পঞ্চম এবাদত পঞ্চম ফরজের মৌসুম শুরু হয়ে গেছে। অথচ আমরা জানি না, আমরা মনে করি যে জমি জায়গা থাকলে হজ না, ক্যাশ টাকা থাকলে হজ ফরজ না, জমি জায়গা বাড়ি থাকলেও আপনার উপরে হজ ফরজ। আমরা ছয়তলা বাড়ি করেছেন, ভাড়া পাচ্ছেন, আপনার জমি আছে, হ্যাঁ, এখনই যদি বলা হয় যে আপনার ছেলেকে জাপানে একটা কি 3 লক্ষ টাকা বেতনের চাকরি হবে, কিন্তু যাওয়ার খরচ হলো 10 লাখ টাকা যাওয়ার জন্য, আপনার 1 টাকাও নাই, দেখবেন যে 1 সপ্তাহ টাইম দেন, 1 সপ্তাহ টাইমের মধ্যে 10 লাখ টাকা রেডি, অথচ 1 টাকাও ছিল না। মেয়েকে মেয়ের বিবাহের সময় ডিমান্ড দেওয়ার জন্য, যৌতুক দেওয়ার জন্য কোনো টাকাই ছিল না, অথচ 7 লাখ টাকা 10 লাখ টাকার জোগাড় হয়ে গেল। আর আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর হজের ক্ষেত্রে, হজ পালনের ক্ষেত্রে নিজের ইসলামকে টিকিয়ে রাখার স্বার্থে আর আপনার টাকা নেই, ওই টাকাই তো নেই, তো হজ কিভাবে ফরজ? জমি জায়গা থাকলে ওটা 1% বিক্রি করে, 1 কাঠা বিক্রি করে অবশ্যই হজ পালন করতে হবে। হজ এমন একটা ইবাদত যে মুসলমান বুঝেই না যে হজ ফরজ হয়ে গেছে তার, আর এই হজ ফরজ আপনি আদায় না করলে আপনি ইহুদি বা খ্রিস্টানের রাস্তায় আছেন, নাউজুবিল্লাহ। ইহুদি খ্রিস্টান ভালো জিনিস নাকি? ইহুদি খ্রিস্টানের সাথে বিয়ে দেন নাকি আপনারা? মেয়ে বিয়ে দেন, বোন বিয়ে দেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় কি পাওয়া গেল, যে ব্যক্তির হজ পালন করার সামর্থ্য আছে অথচ হজ পালন করছে না, তার ব্যাপারে আল্লাহর কোনো পরোয়া নাই, সে ইহুদি হয়ে মারা যায়, সে খ্রিস্টান হয়ে মারা যায়। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এগুলো তদারকি করতেন, কার উপরে হজ ফরজ এগুলো উনি খোঁজখবর নিতেন, এবং কি বলেছিলেন, হুমকি দিয়েছিলেন যে যাদের উপরে হজ ফরজ হয়ে আছে অথচ হজে যাচ্ছে না, আমার মনে হয় এদের উপরে আমি ট্যাক্স বসিয়ে দিই, যেভাবে কাফেরদের উপরে ট্যাক্স বসিয়ে রেখেছি। কাফেরদের জন্য ট্যাক্স দিতে হয়, ইসলাম ইসলামী সমাজে, ইসলামী রাষ্ট্রে শুধু কাফেররা ট্যাক্স দিবে, মুসলমানরা ট্যাক্স ফ্রি থাকবে, তারা যাকাত এবং সাদাকা দিবে। ওমর বিন খাত্তাব আইন করেছিলেন, আইন কার্যকর করেননি, কিন্তু বলেছিলেন যে যাদের উপরে হজ ফরজ অথচ হজে যাচ্ছে না, তাদের উপরে আমার ট্যাক্স বসিয়ে দেওয়ার ইচ্ছা হচ্ছে। কারণ কি? মা হুম মুসলিমিন, মা হুম মুসলিমিন, মা হুম মুসলিমিন, তারা মুসলমান নয়, তারা মুসলমান নয়, তারা মুসলমান নয়, 3 বার বলেছে। আলহামদুলিল্লাহ, এই হজের মৌসুম, হজের মৌসুম ঢুকে গেছে বলে আপনি হজ করতে পারবেন এটা না, এবার আপনি নিয়োগ করেন আগামী বছর যাইতে পারবেন। এখন সরকারিভাবে যে রেজিস্ট্রেশনের নিয়ম হয়েছে, প্রি রেজিস্ট্রেশন এবং ফাইনাল রেজিস্ট্রেশন, দুইটা রেজিস্ট্রেশন জটিলতা আছে, এই জন্য আপনাকে আগের থেকে প্রস্তুতি নিতে হবে। অবশ্যই এই ফরজ আমাদেরকে বুঝতেই হবে, বুঝতেই হবে, বুঝতে হবে। খালি নামাজ রোজা আমরা বুঝি? নামাজ রোজা বুঝলে হবে না, এর মতো আরেকটা ফরজ, পঞ্চম ফরজের কত দাম দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ইহুদি বা নাসারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তাদের উপরে ট্যাক্স বসিয়ে দেওয়া যুক্তিযুক্ত, কারণ তারা মুসলমান না, মুসলমান না, মুসলমান। তাহলে আপনি কিভাবে হজ না করে পারেন? এই ফরজটা আমাদেরকে বুঝতে হবে, এবং এই ফরজটা আদায়ও করতে হবে রসুলের পদ্ধতি অনুযায়ী। রসুল যেভাবে করেছেন, এই যে আপনাদের মসজিদ আলাদা হয়েছে কেন? আপনারা সহি পদ্ধতিতে, সুন্না পদ্ধতিতে, সুন্না মোতাবেক সালাত পড়বেন, এই জন্য আশপাশের মসজিদগুলো এরকম না। কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যাবে যে হজের ফরজ আদায় করার জন্য এরকম আলাদা সুন্না পদ্ধতিতে হজ পালনের কোনো এজেন্সি খুঁজে পাওয়া যায় না, এই জন্য আমরা এটারও তাবলিগ করি, এটারও আমরা তাবলিগ করতেছি যে আপনি সুন্না পদ্ধতিতে, সহি পদ্ধতিতে হজ করার জন্য অবশ্যই সঠিক এজেন্সি, সঠিক কাফেলা এবং আলেমদের কাফেলা
আপনি গ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ তবারক ও তাআলা আমাদের সকলকে যাবতীয় এবাদত বন্দেগী, ইসলামের সমস্ত ফরজ এবং নফল সুন্নত এবাদত তাওহীদ ভিত্তিক এবং সুন্নাহ মোতাবেক পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মিন সাইয়্যিদিল মুরসালিন। আস্তাগফিরুল্লাহ আল গফুর রহিম।